মারামারি সেই খুব। ইউটিউব চ্যানেলে দেখলাম যে একজন গর্ভবতী মায়ের পেটে লাথি মারা হয়েছে এবং তিনি বেহুশ হয়ে বিছানায় পড়ে আছেন। মেয়ে পেটে ছিল, মানে বাচ্চা, মানে সেই সাবধান করে আমরা যে নিয়ে এসেছি, আমরা তিনটে ফ্যামিলি এসেছি। এক্ষুনি ইমিডিয়েট আমার সনাতনী ভাইদের উদ্ধার করা হবে। বিশাল বিশাল বুড়ি সর্বনাশ। আমরা তখন মানে বউকে আমরা বেরোতাম না, তাও সেই কি অবস্থা আমাদের। সে আমাদের যশোর জেলা নড়াল, আমাদের বাড়ি, আমাদের ওইদিকে খুব কম হয়, কিন্তু সেই সময় যা দেখেছি আমরা ঘরের থেকে বেরোতে পারি। আমি সেই 1971 সালে, তখন আমার বয়স হয়তো 10 বছর কি 12 বছর, তখন যেভাবে রাজাকাররা আমাদের অত্যাচার করেছে, আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি, আমাদের পুরুষদের জ্যান্ত বস্তার মধ্যে, চটের বস্তার মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দিয়েছে, জ্যান্ত জ্যান্ত নদীর জলের মধ্যে কুপিয়ে মেরেছে, গুলি করে মেরেছে। মায়েদের ইজ্জত নেই, তখনকার মায়েদের ইজ্জত নেই। তখন বহু মায়েরাই ওই পাক সেনাদের হাতে গর্ভবতী হয়েছে, বহু মায়েরা। এ ঘটনা আমাদের, আমার চোখের সামনে, আমার 12 বছর বয়স হলো, আমি সব আমি স্মরণে রেখেছি তখন থেকে, আমি সব মনে করে রেখেছি। এবং সে কথা আমি সবই আমাদের হিন্দু ভাইদের এখনও আমি সব দিনই বলে যাচ্ছি যে তোমরা কিন্তু ওই দেশে ছিলে, তোমাদের এই হিস্ট্রি ছিল। মানে সেই মারামারি সেই খুব, মানে তাই দেখে মানে আমার শ্বশুর মানে ভয়তে এমন ইয়ে করলো, মানে সেই আমাদের পাঠিয়ে দিল, বলছে তোর জীবন কাটা খালি কথা আর কিছু না, তোরা খালি জীবন কাটা কথা। তখন আমার ছেলে ছোটো, আমার ছেলে ছোটো, এর বাবা তখন ছোটো, মেয়ে পেটে ছিল, মানে বাচ্চা, মানে সেই সাবধান করে আমরা যে নিয়ে এসেছি, আমরা তিনটে ফ্যামিলি এসেছিলাম, আমি, আমার বড়দা আর আমার ননদ। হ্যাঁ, আমার বড়দা আবার বাংলাদেশের পরে আবার চলে গেল ওখানে। হ্যাঁ, আবার আমার ননদের বাড়ি এইখানে সোদপুরে, এখন তারা আছে কি না বলতে পারবো না। এখন আমার শ্বশুর টশুর সব ওইখানে থাকলো, আমার শ্বশুর সব ওইখানে থাকলো, সব এমনি সব অনেকেই আছে। আমরা সবাই লুকিয়ে চলে আসলাম, আমাদের সব একটা ম্যাটারো গাড়ি ভাড়া করেছিল সব, আমরা রাত্রি ওখান থেকে বেরিয়েছি মনে হয় তখনই। আমরা, আমাদের তো বউকাল, আমরা তো অত এই জানবো না, মানে সেই আমাদের মাছের গাড়ি বলে রাস্তায় সব ওই সেরা জিজ্ঞাসা করছে, বলে মাছের গাড়ি এটা, মানে তাঁবু দিয়ে ঢেকে নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের সব, আর সেই ইয়ে কী বলে বাচ্চা কাচ্চা মানে সব কেঁপে ধরে রেখে দিয়েছে, আমার ননদের কোলে একটা, আমার কোলে একটা, সব কাঁদলেই অসুবিধা। হ্যাঁ, অসুবিধা জানতে পারবে সব। সেইভাবে এসে আমরা খুব মানে সেই বয়রা হয়ে আসলাম, এসে আমাদের বিশাল মানে মানে একটা ইয়ে গেছিলো। আর সে ওখানে এমন কি মারা মানে মেরে সব মানে ঘর দুয়ার পুড়িয়ে চুড়ে মানে খুব খুবই করছিলো। তার জন্যে আমাকে সব ভয়তে আমার শ্বশুর আমাকে এখানে পাঠিয়ে দিলেন, বলতে তোমরা জীবন নিয়ে বেরো, আর দরকার নেই কিছু আমার। আর এমনিও ওখানে আমরা কিছুই পাইনি। হ্যাঁ, অনেকে তারপরে সেই এইখানে আমরা সব চলে আসলাম, এসে সব এখানে এখানে ওখানে ভাড়া বাড়ি। হ্যাঁ, কলকাতায় থাকলাম বেলগড়িয়ায়, তারপরে এইখানে আসলাম, এখানে এসে এখানে থেকে এই এখনও ছেলে মেয়ে নাতিরা সব বড় হয়েছে। কিন্তু ওই সময় খুব গণ্ডগোল, খুব মানে লোকের মেরে ধরে একসাথে করে ফেলছে, যেরকম বাংলাদেশের সময় হয়েছে আমরা জানবো না। হ্যাঁ, বাংলাদেশের সময় যেরকম হয়েছে ওইরকম হয়েছে, বিশাল বিশাল মানে সেই রাইট মানে জীবন নিয়ে বলছি না, যে যেখানে পাচ্ছে না খেয়ে খাওয়া নেই সব চলে চলে আসছে, কী করবে। অনেকে তারপরে অনেকেই মানে নিমাই করে এসছে, আমরা করতে পারিনি। হ্যাঁ, আমরা এসেই আছি, এরকম আছি, এরকমই আছে সব, সেইরকমই আবার এইরকম। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন আপনি বা আপনার পরিবার? হ্যাঁ, বাংলাদেশ থেকে, আমি তখন ছোট বাচ্চা বয়স, তখন থেকে আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি এখন যে বাংলাদেশের পরিস্থিতি আপনি তো দেখছেন, যে খবরে পড়ছেন বা নিউজ দেখছেন, কি বলবেন? এটা খুবই দুঃখজনক, যেহেতু আজকে আমরা হিন্দু সম্প্রদায় সনাতনী, কিন্তু আমরা আজকে যেভাবে বাংলাদেশে আমরা নির্যাতিত, এবং আমি এক্ষুনি ইউটিউব চ্যানেলে দেখলাম যে একজন গর্ভবতী মায়ের পেটে লাথি মারা হয়েছে এবং তিনি বেহুশ হয়ে বিছানায় পড়ে আছেন। এটাই আমার সবচেয়ে বড় মানে আমার হৃদয় বিদারিত মানে ঘটনা। আর আমি চাই
এক্ষুনি ইমিডিয়েট যেন ভারত সরকার কি পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী যেন এক্ষুনি প্রোটেক্ট নেওয়ার ব্যবস্থা করেন এবং এর জন্য বাংলাদেশের বিরুদ্ধে এক্ষুনি যুদ্ধ ঘোষণা করা উচিত। আমার দিক থেকে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এটা আমি বক্তব্য রাখছি, এক্ষুনি ইমিডিয়েট আমার সনাতনী ভাইদের উদ্ধার করা হোক এবং হিন্দুর গায়ে যেন কোনো আঁচড় না লাগে। আর যদি ওখানে হিন্দুর গায়ে আঁচড় লাগে, আমি এখানে মুসলিম ভারত ছোড়ো আন্দোলন শুরু করব। মুসলিম ভারত ছোড়ো আন্দোলন এক্ষুনি আমি ইমিডিয়েট আমি সব পোস্টারে এবং আমি বিল আমি প্রত্যেক পাড়ায় পাড়ায় আমি বিল আমি প্রচার করব, বিল আমি ফেলব, কাগজের টুকরো ফেলব যে মুসলিম ভারত ছোড়ো। এটাই আমার মানে এখন আমি যেটা ব্যথা আমার হৃদয়ের ব্যথাটা অনুভব করছি। হ্যাঁ বাপ, বিশাল বিশাল বুড়ি সর্বনাশ। আমরা তখন মানে বউকে আমরা বেরোতাম না, তাও সেই কী অবস্থা আমাদের, সেই আমাদের যশোর জেলা নড়াল আমাদের বাড়ি, আমাদের ওইদিকে খুব কম হয়, কিন্তু সেই সময় যা দেখেছি আমরা ঘরের থেকে বেরোতে পারিনি, ঘর মানে ছেলেরা আমরা তো বেরোই না, ছেলেরা ছেলেরা বেরোতে পারিনি, তারপরে বাংলাদেশের কথা বলতে পারবো না। কিন্তু ওই সময় মানে বিশাল, এখনো যেরকম আমরা টিভিতে দেখছি এইরকম মানে ঘর বাড়ি সব পুড়িয়ে ঝুড়িয়ে দিয়ে একাকার করেছে সব, ভয় মানে একটা মানে এমন পরিস্থিতি যে সব থাকে। তারপর আর গেছিলেন না? এমনি পরে এই বাংলাদেশের পরে এমনি বেড়াতে গিয়েছি, ওখানে আমার বাপের বাড়ির দাদারা সব ওই বড় দাদা এসে গেলো, আরও তিন দাদা ওখানে ছিল, গিয়েছিলাম আমি মানে একবার আমার ওরা নিয়ে গেছিলো, আমি গিয়েছিলাম, আমার ভালো লাগে না। আমি তো বলবো যে বাংলাদেশে এখন যা পরিস্থিতি ও যা আছে ওই একটাও হিন্দু সম্মুখীন এ কি এর থেকে ডবল আমরা দেখি। যে সময় এসেছি সে যে কী দৃশ্য সে আমরা আমি মানে বলতে পারবো না যে এত ইয়ে এত বলছি না। আমরা অটো গাড়িতে আসছি, অটো গাড়ি না ওই যে সেই ম্যাটার ছোটো ছোটো গাড়িতে আমরা আসছি, সব রাস্তায় সব জিজ্ঞাসা করছে যে এতে কি, দাঁড়াও বলে এটা মাছের গাড়ি, এটা মাছের গাড়ি, মানুষ না, আমরা তখন মাছ হয়ে গেছি। আর বাচ্চাদের মুখে এরকম করে আমরা সব কাপড় চেপে দিয়ে সব নিয়ে এরকম একটা লাগে যে এ কি একই দৃশ্য, একই দৃশ্য রাস্তার উপরে মানে মায়ের সামনে যদি ছেলেকে মারে তা কীরকম লাগে, ছেলের সামনে যদি মাকে মারে কীরকম লাগে বলো, ওই দেশের কথা আর এখন আর সত্যিই এখন আর ভালো লাগে। আর একটু বলুন যে সেই সময় কী কী ঘটনা আরেকটু ডিটেলে যদি বলেন যে কী কী দেখেছিলেন, কী কী আপনাদের সহ্য করতে হয়েছিল সেই সময়, এবং আরেকটি কথা যে আপনারা যখন বিতাড়িত হয়ে এই দেশে আসছিলেন তখন আপনাদের কীভাবে বলা হচ্ছিল, আমাদের বাড়িটা জাতির ভিত্তিতে বলা হচ্ছিল? আমার বাড়ি টুঙ্গিপাড়া থানার পাটগাতি পোস্ট অফিস নবুখালী গ্রাম, আমার বাড়ি বড় বাড়ি, আমরা তখন এক একান্নবর্তী সংসার, আমাদের বাড়িতে অনেকগুলো শরিক ছিল। এইবার মিলিটারি এসে আমাদের ঘরে আগুন দেয় এবং ওই ঘরের পালায় আগুন দেয়, ঠিক আছে। এইবার আমার বড় দাদা যিনি জ্যাঠতুতো দাদা, ওনার নাম ছিল হৃদয়, উনি বাড়িতে নিচে তখন পাট ক্ষেত ছিল, তিল ক্ষেত ছিল, ওর মধ্যে লুকিয়েছিলেন। যখন মিলিটারিরা চলে যায় তখন উনি ওই এসে ওই আগুন নেভায়, নদীর জল দিয়া বা বাঁশ দিয়ে খড়ের পালা ঠেলে টুলে দিয়ে আগুনটা নিয়েও আমাদের ঘরগুলো বেঁচেছিল। কিন্তু আমাদের ওই নবুখালী গ্রামের মানে মুষ্টিমেয় হয়তো 10-20খানা ঘর বেঁচেছিল, আর পুরো 400-500 ঘর পুরো জ্বালিয়ে দিয়ে, এবং নবুখালী গ্রাম নয় পুরো বাংলাদেশ এইভাবেই ওরা মানে জ্বালিয়ে দিয়েছিল। এবং মালায়ন তখন ওরা মালায়ন স্লোগান দিয়েছিল যে মালায়ন তো জিজ্ঞেস করা হচ্ছিল না, যারা তো একটাই ছিল যে মালায়ন মানে হিন্দু, হিন্দুকে কোনো ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় নেই, শুধু হিন্দু মারো হিন্দু কাটো, মালায়ন হত্যা করো, যার গলায় তুলসীর মালা আছে তাকেই বা আচার মালা আছে তাদেরকে হত্যা করো। এবার হিন্দুদের যে কালী মন্দির এবং ইস্কন যে রাধাকৃষ্ণ মন্দির সেখানেও ভাঙচুর করা হচ্ছে, এবং মন্দিরের উপরেই বেশি আক্রোশ নিয়েছে, এরা আসলে কোনো ছাত্রলীগ নয়, এরা আসলে হচ্ছে উগ্রবাদী এবং আতঙ্কবাদী, যেটা হচ্ছে কিনা চীন এবং পাকিস্তান এদেরকে সহযোগিতা করছে এবং এদের অর্থ সরবরাহ করছে, যার জন্য আজকে যে ওখানকার ছাত্রলীগের হেড বলছে নাহিদ না কে নাম আমি সঠিক নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম
আজকে নাজির ইসলাম তাদের থেকে অর্থ নিয়ে আজকে ভারতকে এই বাংলাকে এইভাবে লেলিয়ে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে। এবং এটা ছাত্র আন্দোলন নয়, এটা শুধু বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করার জন্য এইটাই আন্দোলন। বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি দেখেছেন, এই অবস্থায় বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সত্যি কথা বলতে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখে আমরা যারা একটু বয়সের মানুষ আছি, আমরা খুব চিন্তার ভিতরেই আছি। এমনকি খাওয়া দাওয়াও আমাদের খাওয়া দাওয়া ঘুম চলে গেছে। জ্ঞাতি বান্ধব আত্মীয় স্বজনরা প্রত্যেকেই খুব দুঃখের সঙ্গে ওরা জীবনযাপন করছে। অনেক জায়গায় অনেক অত্যাচার হচ্ছে, তারা হয়তো কেউ বেঁচে আছে, কেউ বেঁচেও নাই। সংবাদের মাধ্যমে তাও কিছু পাচ্ছি না, হয়তো সামান্য সামান্য কিছু খবর আসছে। হ্যাঁ, অনেক মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক কান্নাকাটি। আমরা চাই ঠাকুরের কাছেও, ঠাকুরই আমাদের রক্ষাকর্তা, কিন্তু প্রশাসন তো আছেন। ভারতবর্ষটাও আমাদের হিন্দুদের একটা আস্থানা বা জায়গা, আমরা চাই এখান থেকেও তারা বিষয়টা দেখুক, না হয়তো তারা, না হলে হয়তো তারা বেঁচে থাকা তাদের দুষ্কর হয়ে দাঁড়াবে। আপনি কোন সময় ওই দেশ থেকে এই দেশে? 71-এর পরে, স্বাধীনতা সংগ্রামের পরেই এসেছি এদেশে। আর সেই সময় যখন এসেছিলেন তখন আপনাদের কিভাবে মানে বিতাড়িত হয়েছিল, জাতের ভিত্তিতে নাকি কিভাবে? আপনাদের কি জিজ্ঞেস করে আপনাদের উপর অত্যাচার করা হয়েছিল যেটা আপনি বলছিলেন? দেখুন, পাকিস্তানের শেষ মানে শেষের দিক থেকে, পূর্ব পাকিস্তান থাকার শেষ মুহূর্তের থেকেই হিন্দুদের পরে আমরা অত্যাচারিত। স্বাধীনের পরেও আমরা ভালো ছিলাম না ওখানে, তখনও আমরা সেই লাঞ্ছিত বঞ্চনা, যে সরকারই আসুক, ওই আওয়ামী আসুক আর যেই আসুক না কেন, কেউ হিন্দুদের প্রতি তেমন দরদ দেখায়নি, সবসময়ের জন্য আমরা অত্যাচারিত। সেই সময় ঘটনা একটু বলুন, কী ফেস করতে হয়েছিল সেই সময়, কী সমস্যার মধ্যে পড়েছিল? সেইটা যদি বলতে চান, স্বাধীনতার সঙ্গে যুক্ত হিন্দু মুসলমান সবাই বাংলাদেশের মানুষ, স্বাধীনের জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু তখন দেখা যায় স্বাধীনতা সংগ্রামে ওই হিন্দুদের পাকবাহিনীও সেই হিন্দুদের প্রতি, যা বাংলাদেশের যারা মুসলমান ছিল, যারা ওই যে জামাত বলেন, বিএনপি বলেন, এই সমস্ত মানুষ, তারা ওই হিন্দুদের পরেই যাতনা ছিল। তারাও কোনো সবসময়ের জন্য হিন্দুদের পরেই চাপ, আমরা সংখ্যায় কম থাকলে ওই আমাদেরই দায় করতো, আমাদের পরেই অত্যাচারটা হতো, এটা সব দিন হয়ে আসছে। সেই সময় পালিয়ে আসতে হয়েছে? হ্যাঁ, পালিয়ে আসতে তো অনেক অত্যাচার। সেই দিনগুলো কেমন ছিল? খুবই কষ্টের বিষয়, অনেক সময় সব কিছু ফেলে তো আসতে হয়েছে, জন্মভিটে ফেলে আসা, বিষয় প্রসার ফেলে আসা কঠিন ব্যাপার। তথাপি ওই মানুষ বাঁচিয়ে থাকার একটা প্রয়োজন আছে, মান সম্মান বাঁচানোর প্রয়োজন আছে, সেই তাগিদে ওই রাতের অন্ধকারে কোনো রকমভাবে আমরা চলে আসছি। লুকিয়ে থাকতে হয়েছিল? লুকিয়ে তো অনেক জায়গায়, এই যুদ্ধের সময় জলের ভিতরে কাটাতে হয়েছে, কোনোদিন খেয়েও গেছে, নাও খেয়ে গেছে, আবার জলের ভিতরে অনেক মানুষ ওই ফায়ারিংয়ের ভিতরে মারাও গেছেন। হ্যাঁ, জলের ভিতরে থাকতে হয়েছে, কোথায় মালায়ন, কোথায় হিন্দু। এই মালায়নের একটা শব্দ ছিল, পাক বাহিনী বলতো মালায়ন কাহা। হ্যাঁ, মানুষ ওই এইভাবে খুঁজে খুঁজে বাড়ি করে মানুষ মারছে। আর ওই ওইখানকারই ওই জামাত ইসলাম যারা, তারা ওই মানুষগুলোকে চিহ্নিত করে দিত যে ওইখানে মালায়ন আছে, ওইখানে হিন্দুরও আছে, এই জায়গাগুলো চিহ্নিত করে দিতেন ওরাই। তারা তো সেই দেশেই আছে, এখন তারা সেই দেশে আছে, অতএব আমাদের তো আর সেই ভালো থাকার জায়গা নাই। ওই হাসিনা সরকারও আমাদের সেই প্রোটেস্ট দিতে পারেনি, বাস্তব যেটা দিতে পারেনি তো। হ্যাঁ, নিশ্চয়ই সব কিছু ফেলেই আসছে। এখনও তো আমাদের প্রচুর লোকজন আছে, তারা খুব কষ্টের ভিতরে আছে। হ্যাঁ, অনেক মানুষ মারাও গেছে, বা মন্দির টন্দির যা অত্যাচার হচ্ছে, এটা চাই ভারতবর্ষের থেকেও একটা কিছু করুক, মানুষগুলোর পাশে দাঁড়াকে এটাও আমরা চাই। আপনি মোদী সরকারের কাছে কিছু আবেদন করছি? সেইটাই সরকারের কাছেই বলছি কথাগুলো, যাতে বাংলাদেশের মানুষগুলো ভালো থাকতে পারে, বেঁচে থাকতে পারে, তাদের জন্য একটা ভালো একটা কিছু করুক। এদেশে এসে আপনাদের কোনো, তারপরে তো আর এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না? ওই রকম না, কষ্টে জীবনযাপন করছি, অর্থহীন অবস্থায় বেঁচে থাকি, গায়িক পরিশ্রম করে বেঁচে আছি, কিন্তু ওই সেই কষ্টটা নেই অন্তত, যে অন্তত রাতের অন্ধকারে আমাদের কেউ অত্যাচার করলো কি না, আমাদের ঘর থেকে কিছু নিয়ে গেলো কি না, এরকম একটা প্রসেসের ভিতরে নাই, সেই জায়গাটার থেকে আমরা মুক্ত আছি। আপনি কি বাংলাদেশ থেকে এই দেশে কোন সময় এসেছিলেন? আমি আছি বাংলা 1956 সালে। 56 সালে এসেছিলেন? হ্যাঁ। সেই সময় যখন এসেছিলেন মানে কেন এসেছিলেন, আসতে হয়েছিল? আসছে এই কারণে, আমাদের উপরে খুব অত্যাচার করেছিল ওই দেশের মুসলমানরা। অত্যাচার করছে কি, আমাদের ঘরে যাইয়ে মানে মেয়েদের উপরে অত্যাচার করেছে, আমার ঘরে কোপা কেটেছে, আমার দাদুরে আমার সামনে কেটেছে। এই দেখি ওখানে জায়গা জমি আমরা বিক্রি করতে পারি নাই,
আমাদের 3-3 বিঘা জমি ছিল, ওই জমি ফেলেছি চলে যাচ্ছি। আমাদের গঙ্গার ঘাটে গঙ্গার পারে আমাদের বাড়ি ছিল। এই দেখে পরে আবার হাসিনা যখন আসছে, হাসিনা বলছিল এই দেশে যারা জায়গা জমি ফেলে গেছে তাদের জায়গা জমি ফিরিয়ে দেবে, আমরা আর ওই বয়েতে আর আমরা যাই নাই ওখানে। আমরা বলছি আমাদের জায়গা জমি দরকার নাই, এখানে গাছতলে বাস করবো, তা তো শান্তি আছে। কিন্তু কেউ আমার তাড়াচ্ছে না। আর ওখানে ঘরে বাস করিও আমি ঠিক মতো রাত্রে ঘুমাতে পারি না। আমার কাকাতো বোনের আমাদের সামনে মানে অত্যাচার করেছে, দাদুর সামনে কোভায় কেটেছে, ওই দেখে আমরা এখান থেকে চলে আসছি। অনেকদিন লুকিয়ে থাকতে হয়েছিল, অনেকদিন লুকিয়ে থাকতে, ওর 15 দিন পর্যন্ত আমরা গছ ছাড়া হয়ে গেছি। আমরা জায়গা জমি বিক্রি করতে পারি না, জায়গা জমি এখনও আমাদের পড়ে আছে, কিছুটা গঙ্গায় ভাঙে নিয়েছে আর কিছুটা আছে। এখন ওখানে যে মিয়ার ভিতরে ভালো মন্দ আছে, এখন যারা ভালো আছিল তারা বলছে তোমাদের জায়গা জমি যেটুকু আছে এটুকু আসে বিক্রি করে যাও। আমরা বলছি আর দরকার নেই জায়গা জমি, এখানে গাছতলে বাস করুন, তাতে শান্তি আছে। এই বলে আমরা এখন আর যাই নাই বাংলাদেশে। এই যে এর ভিতরে বোধ হয় 15 দিন আগে কাকায় ফোন করেছে, আমাদের এখানে খুব অত্যাচার হচ্ছে, আমাদের বাড়ির পাশের লোক মানে সামনে কোবাই কাটিয়েছে, তোরা ভালো আছিস তো? আমাকে ভালো আছি, তোমাকে তো বলছি চলে আসো, জায়গা জমির দরকার নাই। জায়গা জমিতে কী হবে যদি আমার জীবন না থাকে, জায়গা জমিতে কী হবে? কাকা আসে নাই, এই তো কাকারে বোধ হয় আপনার বোধ হয় মাসখানেক আগে কাকারে ঘরে মারিয়েছে। এই সাম্প্রতিক সময়? হ্যাঁ, এই সাম্প্রতিক সময়। কোথায় হয়েছে এই ঘটনা? এই ঘটনা হয়েছিল নোয়াখালী ডিস্ট্রিক্ট। কেন মারাটা কেন হলো? মারা হয়েছে জায়গা জমি দখল করবো বলে মারে নিয়েছে। কাকাই বলেছি আমি জায়গা জমি তোমাকে দেব না। কেন দিবে না? এই জন্যে কাকার লগে দুই চারি কথার বাড়াবাড়ি হওয়াতে দাদার কাকারে কোপায় কেড়েছে। ওই বয়সে কাকা আসে নাই এখনো, কাকারে ওখানে শেষ। ওখানে কাকা রয়েছে, কাকাতো ভাই রয়েছে। এখন মাসখানিক আগে কাকাতো ভাইকে ফোন করেছে, দাদা আমাদের আর জীবনের কোনো দাম নেই। তা আমি বলছি সে সময় তো বললাম চলে যা, জায়গা জমি দরকার নাই, জায়গা জমিতে কী হবে জীবন না থাকে, জায়গা জমিতে কী হবে? সে সময় আসছেন, আমাদের 4 বিঘা জমি আছে, চাষের জমি, বাড়িটা 1.5 বিঘা, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ আমাদের বাড়িতে ভর্তি, সেসব ফেলেছি চলে যাচ্ছি আজ জানি আমি। আমার বাবা এখানে মারা গেছে, ওই জায়গা জমির ইয়েতে হার্ট ফেল করে এখানে বাবা মারা গেছে। তো আমি বলছি বাবা যেন চলে গেছে জায়গা জমি, আর কী হবে আমাদের আর জায়গা জমি দরকার নেই।